আমার এক ভিউয়ার্সের অনুরোধ ছিল যে মাতৃহৃদয় কবিতাটি আলোচনা করার জন্য। মাতৃহৃদয় কবিতা আমি কলিমজুর কবিতাটি দিয়েছিলাম লাইন বাই লাইন ব্যাখ্যা, এবং সেখানে কমেন্ট এসেছে মাতৃহৃদয় কবিতাটি দেওয়ার জন্য। তাই আজকে মাতৃহৃদয় যে কবিতা রয়েছে, মাতৃহৃদয় কবিতাটি আমি লাইন বাই লাইন তোমাদের সম্মুখে আলোচনা করব। তো মাতৃহৃদয় কবিতা লিখেছিলেন প্রিয়ঙ্কদা দেবী। তো প্রিয়ঙ্কদা দেবী যে কবিতাটি লিখেছিলেন মাতৃহৃদয়, এই কবিতার মধ্যে কবিতাটি কিন্তু খুবই ছোটো, তোমরা দেখতে পাচ্ছ কবিতাটি কিন্তু মাত্র 10 বা 12 লাইনের মধ্যেই হয়ে যাবে, কিন্তু এর ভাবার্থ বা ব্যঞ্জনার্থক অর্থ কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তো সমস্ত কিছু আমি তারপরেও যতটুকু সম্ভব আমি তোমাদেরকে লাইন বাই লাইন আলোচনা করে দেখিয়ে দেব। তো এর মধ্যে যেগুলি কোয়েশ্চেন আনসার রয়েছে, সেগুলি কোয়েশ্চেন আনসারও যদি তোমাদের দরকার হয় সেগুলি আমি তোমাদেরকে প্রোভাইড করব। তো তার আগে দেখে নেই আমরা সেই কবিতাটির মূল রহস্য বা মূল মন্ত্র বা মূল আলোচনা কী হতে পারে বা ভূমিকা। তো যেহেতু প্রিয়ঙ্কদা দেবী কবিতাটি লিখেছিলেন, কিন্তু প্রিয়ঙ্কদা দেবী যে মাতৃহৃদয়, মাতৃহৃদয় সেখানে শব্দের অর্থটি হচ্ছে মায়ের মন বা মায়ের হৃদয় যেটা। ঠিক আছে, তো প্রিয়ঙ্কদা দেবীর যে কবিতাটির মূল সিগনিফিকেন্স আমি তোমাদেরকে বলে দেই, যে প্রিয়ঙ্কদা দেবীর একমাত্র সন্তান, ঠিক আছে, যখন অকালে মারা যায়, তো সেই সন্তান মারা যাওয়ার পরে যে তার মনের মধ্যে যে দুঃখ বেদনা বা ভারাক্রান্ত, সেগুলি তিনি সহ্য করতে না পেরে তিনি দরিদ্রী মাতার কাছে একটি আবেদন জানিয়েছেন, যে দরিদ্রী মাতা যেভাবে শতকোটি সন্তানের হারা, মানে শতকোটি সন্তান ওনার দরিদ্রী মাতার মধ্যে রয়েছে, সেগুলি চলে গেলে যেভাবে দরিদ্রী মাতা সেগুলি সহ্য করতে পারে, তিনিও মানে ওনাকেও তিনি এমন রহস্য মন্ত্র যাতে শিখিয়ে দেন, তিনিও যেন সেই রহস্য মন্ত্র শিখে সেই যেগুলি জ্বালা যন্ত্রণা রয়েছে সেগুলি তিনি সহ্য করতে পারেন। তো তার একমাত্র পুত্র অকালে মারা যাওয়ার কারণে তিনি এই দরিদ্রী মাতার কাছে এই কবিতাটি লিখেছেন কবি প্রিয়ঙ্কদা দেবী। তো মূল পাঠে দেখো, প্রথমে রয়েছে বক্কে তব বক্ক দিয়ে শুয়ে আছি আমি। এখানে কবি প্রিয়ঙ্কদা দেবী বলছেন বক্কে, বক্কে শব্দের অর্থ হচ্ছে বুক, তব বক্ক দিয়ে মানে বক্কের বুকের মধ্যে, তোমার বুকের মধ্যে আমি বুক দিয়ে শুয়ে আছি হে দরিদ্রী জীবদাত্রী। এখানে দরিদ্রী বলতে পৃথিবী বা বসুন্ধরা, জীবদাত্রী, জীবদাত্রী শব্দের অর্থ হল জীবকে ধারণ করেন যিনি, নিত্য দিনজামী, নিত্য মানে হচ্ছে সবসময়, দিন অর্থ দিন, জামী অর্থ রাত, অর্থাৎ তোমার বুকের মধ্যে বুক দিয়ে আমি শুয়ে আছি হে দরিদ্রী জীবদাত্রী, হে বসুন্ধরা, হে পৃথিবী, নিত্য দিনজামী, নিত্য মানে আমি সবসময়, আমি দিন রাত্রি আমি তোমার বুকের মধ্যে বুক দিয়ে শুয়ে আছি। এখানে কবি প্রিয়ঙ্কদা দেবী এই কথাটি বলছেন, মাতৃহৃদয়ের মোর ব্যাকুল স্পন্দন প্রবাসী সন্তান লাগি। তো মাতৃহৃদয়ের মানে মাতৃহৃদয় আগে আমরা বলছি শব্দের অর্থ হচ্ছে মায়ের মন। তো মায়ের মনের এখানে প্রিয়ঙ্কদা দেবী বলছেন মাতৃহৃদয়ের মোর ব্যাকুল স্পন্দন, মোর মানে হচ্ছে আমার, ব্যাকুল মানে হচ্ছে অতিশয় অস্থির, স্পন্দন শব্দটির দুটি অর্থ রয়েছে, আক্ষরিক অর্থ একটি এবং কবিতার মধ্যে যে স্পন্দন অর্থটা হচ্ছে অন্যটি, অর্থাৎ কম্পন। অর্থাৎ উনি যে ওনার ছেলে মারা গিয়েছে, সেই ছেলে মারা যাওয়ার কারণে যে ওনার হৃদয়ের মধ্যে যেগুলো স্পন্দন হচ্ছে সেই স্পন্দনগুলি, সেখানে মৃদু স্পন্দন বা মৃদু কম্প উনি বুঝাচ্ছেন যে মোর ব্যাকুল স্পন্দন, অর্থাৎ মোর হৃদয়ের মধ্যে যে ব্যাকুল অতিশয় অস্থির সেই সন্তানের লাগে। যেহেতু সন্তান অকালে মারা গেছে আমি আগেই বলেছি, সে অকালে মারা যাওয়ার কারণে তিনি দরিদ্রী মাতার কাছে এই কবিতাটি বলছেন বা বলছেন যে সে কবি দরিদ্রী মাতাকে বলছেন বা বসুন্ধরাকে বলছেন যে সেই পূর্ণ রহস্য মন্ত্র শিখিয়ে দিতে। তো বলছেন মোর ব্যাকুল স্পন্দন প্রবাসী সন্তান লাগে। এখানে প্রবাসী বলতে সাধারণত আমরা অর্থ বুঝি যে যারা বিদেশে থাকে তাদেরকে প্রবাসী বলে, কিন্তু এখানে প্রবাসী বলতে অর্থাৎ আমরা বুঝি যারা মৃত্যুবরণ করে নিয়েছে, অর্থাৎ যারা ইহজগৎ ছেড়ে পরজগতে চলে গিয়েছে, অর্থাৎ যারা মৃত্যুবরণ করে নিয়েছে সেটাকে তিনি কবিতার ভাষায় কবি প্রিয়ঙ্কদা দেবী সেটাকে তিনি প্রবাসী বলছেন, প্রবাসী সন্তান লাগে। তো এখানে বলছেন যে সন্তানটি আমার হেরে গেছে সেই সন্তানের লাগে, যে আমার যে ব্যাকুল অতিশয় স্পন্দন হৃদয়ের মধ্যে হচ্ছে প্রবাসী সন্তান লাগি, নিয়ন্ত্রক ক্রন্দন, নিয়ন্ত্রণ মানে সবসময় আমি সেই সন্তানের জন্য, ক্রন্দন মানে কাঁদতে থাকি, তারই লুপ্ত স্পর্শতরে, তারই লুপ্ত মানে তাকে, লুপ্ত মানে যে হারিয়ে গিয়েছে, স্পর্শতরে যাকে, তরে হচ্ছে এখানে কবিতার ভাষা, তরে মানে জন্য, মানে তাকে স্পর্শ করার জন্য আমি সবসময় ক্রন্দন করতে থাকি যে আমার সন্তান যে হারিয়ে গিয়েছে, লুপ্ত হয়ে গিয়েছে, খড়ি দাও লয়, লয় শব্দের অর্থ হলো মুছে দেওয়া, তো সেগুলি আমাকে মুছে দাও যাতে
আমাকে বুঝিয়ে দাও বা সেই দুঃখগুলো আমার মনের মধ্যে থেকে সেগুলি গুছিয়ে নাও বা মুছিয়ে নাও, যাতে আমি সেগুলি বুঝতে পারি যে আমার ছেলে যেহেতু আমার কাছ থেকে চলে গিয়েছে, সেই যেই দুঃখটা বারাক্রান্ত মনটা যেহেতু আমার কাছ থেকে তুমি মুছিয়ে দাও, করি দাও লয় বিপুল বক্ষের তব মহাশব্দময় অনন্ত স্পন্দন মাঝে। এখানে বিপুল বক্ষের, বিপুল মানে অর্থ হচ্ছে বিশাল, বিশাল বুকের মধ্যে তব মহাশব্দময় অনন্ত স্পন্দন মাঝে। এখানে কিন্তু যদি এর আক্ষরিক অর্থটা বা এই লাইনের মূল সিগনিফিকেন্সটা আমরা দেখতে যাই, যে এটাই বলছেন কবি, পৃথিবীর বুকের মধ্যে অনেক মহাশব্দময় হচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে, ঠিক আছে, অনেক মানুষ মারা যাওয়ার পরে যে অনন্ত স্পন্দন মাঝে, সেই যে দরিদ্রী যেভাবে, যে পৃথিবী যেভাবে, তুমি যেভাবে সেগুলি সেই দুঃখগুলা নিজের মনের মধ্যে ধারণ করে বহন করে নিয়ে যেতে পারছো, তো আমাকে এরকম কোনো কিছু শেখাও যে সেগুলি আমার যে একমাত্র পুত্র মারা গিয়েছে সেই দুঃখ বেদনা যাতে আমি সেগুলি মুছে নিতে পারি। বিপুল বক্ষের তব মহাশব্দময় তোমার বুকের মধ্যে যে মহাশব্দময় হচ্ছে অনন্ত স্পন্দন মাঝে, শিখাও এ আমায় সে পূর্ণ রহস্য মন্ত্র। আর তুমি আমাকে সেই পূর্ণ রহস্য মন্ত্র শিখাও, যে পূর্ণ রহস্য মন্ত্র তোমার কাছ থেকে যেভাবে শত শত কোটি সন্তান হেরে যাওয়ার কারণে তুমি যেভাবে সেই দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারছো, আমাকে এমন সেই পূর্ণ রহস্য মন্ত্র শিখাও যাতে আমিও সেই আমার পুত্রের বিরহ বেদনা থেকে আমিও সেগুলো কিছুটা মুক্তি পেতে পারি। তার জন্য তিনি বলছেন সে আমার সেই পূর্ণ রহস্য মন্ত্র শিখিয়ে দাও। মার মহিমায় প্রত্যেক নিমিষে সহি বিয়োগ বেদন লক্ষ কোটি সন্তানের প্রশান্ত বদন। যে কথাটি আমি বলেছি যে আগেই বলেছি যে প্রশান্ত সন্তান মানে লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান তোমার বুক থেকে চলে গিয়েছে বা মৃত্যুবরণ করছে, যে তুমি মৃত্যুবরণ করার পরে যেভাবে তুমি যেভাবে সেগুলি সহ্য করতে পারছো, যে দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য যেভাবে সহ্য করতে পারছো, তো তুমি আমাকে সেই কোনো পূর্ণ রহস্য মন্ত্র শিখিয়ে দাও যাতে প্রত্যেক নিমিষে সহি বিয়োগ বেদন, যেগুলি বিয়োগ বেদনা দুঃখ যন্ত্রণা সেগুলো আমি যেন সহ্য করতে পারি প্রশান্ত বদনে। তারপরে দেখো তবু ফুটাতেছে ফুল জ্বালিছে আলোক উজ্জ্বল ইয়া রাত্রি দিন দুর্লোক বুলোক, তবু ফুটাতেছে ফুল মানে এরপরেও কিন্তু তোমার কাছ থেকে শত শত কোটি সন্তানের চেহারা তোমার কাছ থেকে চলে যাওয়ার পরেও তুমিও কিন্তু এরপরে তুমি ফুটাতেছো ফুল, কিন্তু তোমার এই দরিদ্রের মধ্যে এই পৃথিবীর মধ্যে এরপরেও তুমি কী ফুটাছো, ফুল ফুটাছো। যেভাবে এখানে এই কবিতাটি প্রিয়ঙ্কা দেবী এই জন্য বলছেন যে তোমার কাছ থেকে সন্তান হেরে যাওয়ার ফলেও তুমি কিন্তু পৃথিবীকে আলোকিত করছো, অন্ধকার দিকে নিয়ে যাচ্ছ না, তুমি ফুটাতেছো ফুল, অর্থাৎ তুমি ফুল ফুটাতেছো, অর্থাৎ দিনের পর রাত্রি আসে, রাত্রির পর দিন আসে, তুমি যেভাবে আলো দান করতে থাকো, ফুল ফুটাও, যেভাবে তুমি তোমার মনের মধ্যে তোমার হৃদয়ের মধ্যে যেভাবে এক চলে গেলে যেভাবে অন্যজন চলে আসে, ঠিক সেভাবে আমাকে সেই পূর্ণ রহস্য মন্ত্র শিখাও যাতে আমিও সেই ফুটাতেছে ফুল, মানে আমি মনের মধ্যে যেন হাসি আনতে পারি। সে কবি প্রিয়ঙ্কা দেবী এই কথাটি এখানেই বলছেন, এই ব্যঞ্জনার্থক অর্থে তিনি এটাই বোঝাতে চেয়েছেন, তুমি যেভাবে ফুল ফুটাতেছ আমাকে কোনো কিছু শিখাও যেই পূর্ণ রহস্য মন্ত্র যাতে আমি আমার মনের মধ্যে বা হৃদয়ের মধ্যে সেই হাসিটা ফুটাতে পারি, সেই পুত্রের বিরহের দুঃখ বেদনা যেন আমার মনের মধ্যে থেকে মুছে গিয়ে আমার মুখে মনের মধ্যে যেন হাসিটা ফুটে ওঠে, তবে তুমি যেভাবে ফুটাতেছো ফুল জ্বালিছো আলোক, এরপরে তুমি তোমার পৃথিবীর মধ্যে আলোটা জ্বালিয়ে দিচ্ছ, যেভাবে চন্দ্র সূর্য যেভাবে আমাদেরকে আলো দিয়ে আলোকিত করছে, সেই বসুন্ধরার মধ্যে সেই আমার মনের মধ্যে ওরকম কোনো কিছু দিয়ে দাও যাতে আমি আমার আবাকে আবার পুনরায় আগে যেভাবে পূর্বে যেভাবে ছিলাম সেই পূর্বের আমাকে অবস্থায় আমাকে ফিরিয়ে নিয়ে যাও। জ্বালিছ আলোক উজ্জ্বল ইয়া রাত্রি দিন দুর্লোক বুলোক, দুর্লোক বুলোক দুর্লোক শব্দের অর্থ হলো স্বর্গ এবং বুলোক শব্দের অর্থ হচ্ছে মর্ত। তো কবিতাটির মূল অর্থ বা সিগনিফিকেন্স এইটাই ছিল যে কবি প্রিয়ঙ্কা দেবীর একমাত্র সন্তান অকালে মারা যাওয়ার কারণে তার যে দুঃখ বেদনা তিনি সহ্য করতে না পেরে দরিদ্রী মাতার কাছে যে কবিতাটি দরিদ্রী মাতার কাছে এটাই লিখেছিলেন যে দরিদ্রী মাতা যেভাবে শত শত কোটি সন্তান মারা যাওয়ার পরে যে দুঃখ দরিদ্র সহ্য করতে পারে তাকে এমন কিছু শিখিয়ে দেওয়ার জন্য যাতে তিনি এগুলি দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারেন, কবিতাটির মূল সিগনিফিকেন্স ছিল এটাই। তো চলো আমরা এখন কবিতাটি যে কোয়েশ্চেন আনসার রয়েছে কোয়েশ্চেন আনসারগুলি যদি তোমাদের প্রয়োজন হয় বা এখানে তোমরা কতগুলি শব্দের অর্থ দেখতে পারবে, যেমন দরিদ্রী যেটা হচ্ছে পৃথিবী, দিবদাত্রী জীবকে ধারণ করেন যিনি, সেগুলি স্পন্দন মৃদু কম্পন স্ফুরণ, বা এখানে দেখো প্রিয়ঙ্কা দেবীর পৈতৃক পদবী কী ছিল, প্রিয়ঙ্কা দেবীর মায়ের নাম,
প্রিয় মাদ্রিদের কবিতায় কাকে মা সম্বোধন করা হয়েছে এবং প্রিয়দা দেবী বাইবেলের কিছু অংশ অনুবাদ করেছিলেন সেই গ্রন্থের নাম কি? আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেখান থেকে শিখাও এ আমায় সে পূর্ণ রহস্য মন্ত্র মার মহিমায় নিহিতার্থ ব্যাখ্যা। যদি এই কোয়েশনটি যদি 2023 এসে থাকে তাহলে কিন্তু ইম্পর্টেন্ট নয়, যদি আসে নাই তাহলে কিন্তু এবারের জন্য 2024 জন্য কিন্তু এই কোয়েশনটি মোস্ট ইম্পর্টেন্ট। শিখাও এ আমায় সে পূর্ণ রহস্য মন্ত্র মার মহিমায় নিহিতার্থ ব্যাখ্যা করো, বা ব্যাখ্যা আসতে পারে যেমন তবু ফুটাতেছ ফুল জ্বালেছ আলোক উজুলিয়া রাত্রি দিন দুর্লুক বুলুক সপ্রসঙ্গ ব্যাখ্যা। তো তোমাদের এই কবিতা থেকে এই দুইটি কোয়েশন দেখে নেবে যে 2023 কোন কোয়েশনটি এসেছিল, কোন প্রশ্নটি এসেছিল। যদি যে প্রশ্নটি আসে নাই সেটা তোমরা দেখে নেবে, এবং মাতৃদের কবিতার সার্কথা, সমাজ সংস্কারমূলক কাজের বর্ণনা বা মাতৃদের কবিতার নামকরণের সার্থকতা, সে একটি কোয়েশন আনসার তোমরা দেখলেই হয়ে যাবে। তোমার যদি একটি কোয়েশন আনসার তোমরা এই তিনোটার আনসারের হয়ে যাবে, যে মাতৃদের কবিতার নামকরণের সার্থকতা, সমাজ সংস্কারক বা কবিতার সার্কথা, সারমর্ম যেটা বিষয়বস্তু যেটা, একটি কোয়েশনে তোমাদের হয়ে যাবে। যদি তোমাদের দরকার হয় তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে,